আমার মন আমার কথা চটপট করে মরে যাবো, আমি মা হয়ে দেখেছি গো। আমার ঘরের কাছে আমরা কি করবো, আমরা ভাবলাম যে হাসপাতালে ট্রিটমেন্ট অন্য জায়গায় কোথাও নিয়ে গেলে যদি ভালো হয়ে যায়, তো তখন ডাক্তার বললো পৃথিবীর কোনো ডাক্তার একে বাঁচাতে পারবেন না। আমার বোন খুব ঠান্ডা শান্ত বলে জানাশোনার মধ্যে দিয়েছিল, মায়ের যে মাসি বলেছিল অনেক ভালো, অনেক ভালো দেখবে। মেয়েটা আমাদের বলে নাই যে টাকা দিতে হবে, কারো হতে বলার মতন ইয়া হয়নি, হয়তো আমরা গরিব মানুষ কোথায় পাবো সেই জন্য উনি হয়তো বলতে পারেনি। যাওয়ার জীবন ওর কারাবাস হওয়া দরকার, যেরকম করেছে আজকে আমার মেয়েটার উড়ে যে করেছে, আবার পরে হয়তো এরকম ঘটনা ঘটতে পারে আরও অন্য মেয়ে, সর্বনাশ না হয়ে যায় আমার মতন। সেই জন্য আমার অনুরোধ, যাওয়ার জীবন কারাবাসের জন্য আমি বলতে চাচ্ছি। মঙ্গলবার 6:30 নাগাদ ওরা খবর পায় যে ওকে পুড়িয়ে মারা হয়েছে এবং এত বিভৎসভাবে ওকে টর্চার করা হয়েছে। প্রবাবলি ওর মা বাবার কথা অনুযায়ী যেটা জানতে পারলাম যে ওর বোধহয় হাত পা বেঁধে বাথরুমে ওকে বেঁধেই রাখা হতো সবসময়তে, মানে ওরা বাইরে গেলেও বাইরে থেকে তালা বেঁধে তালা বন্ধ করে দিয়ে যেত। প্রবাবলি ওকে হয়তো বাথরুমের মধ্যে বেঁধে গায়ে কেরোসিন ডিজেল ঢেলে ওকে মারা হয়েছে, কারণ কি ওর জিভ দাঁত সব টুকরো টুকরো হয়ে গেছে, ছাই হয়ে গেছে, সাংঘাতিক কষ্ট পেয়ে মারা গেছে, ওটাই খুব কষ্টের। এবং দেখুন আজকে এই যে দিনের পর দিন যে ঘটনাগুলো হচ্ছে, মহিলাদের ওপর যে অত্যাচার, নির্যাতন, ধর্ষণ, এগুলো তো হওয়ার কথা ছিল না। আজকে পশ্চিমবঙ্গে আমরা আমাদের কালচার, আমাদের ঐতিহ্য, আমাদের
ভালো ভালো জিনিসগুলোর জন্যই আমরা পরিচিত, কিন্তু আজকে কীভাবে মহিলাদের ওপর অত্যাচার বেড়ে গেছে এবং এটা একমাত্র বাড়ছে কারণ কি, আমাদের এই সরকার কোনো স্টেপ নেন না, কোনো পানিশমেন্ট নেই, কোনো শাস্তি নেই, কোনো বিচার নেই। আজকে এই যে বন্দা থানার পুলিশ তার শুধু স্বামীকে অ্যারেস্ট করেছে, তাও অ্যারেস্ট এফআইআর নিচ্ছিল না, গ্রামের মানুষ জোর করাতে এফআইআর নিয়েছে এবং তার স্বামীকে ধরা হয়েছে, তার শাশুড়িকে এখনও ধরা হয়নি, শাশুড়ি মানে ফ্রি। তো আমরা এখান থেকে এখন থানাতে যাব, বিকজ এইগুলো তো চলতে পারে না, এগুলো চলতে পারে না। বিজেপির পক্ষ থেকে কি শাস্তির দাবি তুলবেন? শাস্তি মানে এটাতে তো ফাঁসি হওয়া দরকার, একমাত্র ফাঁসি। একটা একটা মানুষকে, একটা ছোট্ট মেয়ে, তাকে কিভাবে মারা হয়েছে যে ভেবে দেখুন, দাঁতগুলো তার কয়লার মতো গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে, জিভ পুড়ে গেছে, নিঃশ্বাস নিতে পারছিল না, দুটো দিন বললো ডাক্তারবাবু বলেছেন শ্বাস নালীটাও পুড়ে গেছিল। এইরকম টর্চার করে যে মেরেছে, তার কি ফাঁসি ছাড়া আর কিছু হতে পারে? তক্তে তক্তে তার মারা উচিত, তা সে যে কষ্টটা দিয়েছে তার সেরকম কষ্ট পাওয়া উচিত। আনফর্চুনেটলি আমাদের সেই কষ্টটা দেওয়ার অধিকার নেই বা আমাদের আইনে সেটা নেই। ওকে যেরকম পুড়িয়ে মারিয়েছে, আমার তো মনে হয় যে ওর শাশুড়ি এবং হাজব্যান্ডকে সেই একইভাবে পুড়িয়ে মারা উচিত। বাট মিনিমাম খুব মানে শান্তির শাস্তি হবে ফাঁসি আর কি। কিন্তু মেয়েটি যে কষ্ট পেল তার তো মানে তার বিচারটা আগে দরকার, এবং আমরা এখন এখান থেকে আমরা যাবো থানাতে। সমস্ত খবরের তৎক্ষণাৎ আপডেট পেতে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে বেল বাটনটি ক্লিক করুন। আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।